আমায় বিয়ে করো, নয়তো ওর উপযুক্ত শাস্তি চাই। আমাদের সব কিছু হয়ে যায়, আমি চাইছি আমার জীবন তো নষ্ট করেছে ও। নয় একদিন সহবাস করা হয়, আমি কিছু তো একটু জানতে পেরেছি, দিয়ে ওই অবস্থায় দেখতে পেয়েছি, তখন ছেলে আমাকে হাতে না আমরা বিয়ে মানব। নিজের স্বার্থ চরিতার্থ করতে একজন প্রতিবন্ধী মেয়েকেও ছাড়ল না কুলাঙ্গার যুবক। ঘটনাটি ঘটে বর্ধমান শহরের বিধানপল্লী ঘোষপাড়া এলাকায়। সেখানকার একজন যুবক নাম সমরেশ সামন্ত। দীর্ঘ 5 বছর আগে তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল, অবশ্য সেই সম্পর্কের ছেদ ঘটে। তারপর দীর্ঘ 5 বছর পর আবার মনে পড়ল প্রাক্তন প্রেমিকার কথা, তাই ফিরেও আসতে চাইল এবং ফিরে এলো, কিন্তু ভালোবাসতে নয়, এসেছিল নিজের লোভ লালসার শিকার করতে ওই প্রতিবন্ধী মেয়েকে। তাই দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে মনে হলো আর দরকার নেই। তখন ছোট ছেলে কি ঘটেছিল শুনবো। 5 বছর আগে আমাদের রিলেশন ছিল, তারপরে ওই ব্লক করে দেয় কোনো যোগাযোগ সমরেশ সামন্তর সাথে। তারপরে ও আমাকে ব্লক করে দেয়, আমিও ওকে ফোন করি না, ও আমায় ফোন করে না। হঠাৎ করে এই 2 মাসের মধ্যে ও নিজেই আমাকে কল করে, যোগাযোগ হয় আমাদের, কথাও হয়। কথা হওয়ার পর আমাদের সব কিছু হয়ে যায়। তারপরে আমার মা জানতে পারে ব্যাপারটা, তো আমার মা আত্মীয় স্বজনকে নিয়ে ওদের বাড়ি যায়, ব্যাপারটা খুলে বলে। ওদের বাড়ির লোক কেউ মানতে রাজি হয় না, আমার মারা বলে যে বিয়ে দিতে, কিন্তু কেউ রাজি হয় না। তো আমার মারা আবার ক্লাব পার্টিও করে, কিন্তু তাতেও রাজি হয় না। তারপর আমরা থানায় গেছি। আমি বলতে চাইছি আমার জীবন তো নষ্ট করেছে ও, নয় আমায় বিয়ে করো, নয়তো ওর উপযুক্ত শাস্তি চাই আমি। ছেলের বাড়ির লোক বলছে যা হবার হয়েছে, আমরা কিছু পয়সা দিয়ে দিচ্ছি। শুনলেন এক গুণধর ছেলের পরিবারের কৃতি। ছেলে অপরাধ করছে এবং মা বাবার সেই দোষ ঢাকার জন্য মেয়েটিকে পয়সা দিতে চাইছে। এই ব্যাপারে মেয়েটির মা ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমার মেয়ের সাথে যে আগে থেকে যে ঘটনা ছিল সেটা খুব জানতাম না। তারপরে একদিন সহবাস করা হয়, আমি কিছু তো একটু জানতে পেরেছি, দিয়ে এসে দরজা খুলে দেখি একদম দুজনাকে ওই অবস্থায় দেখতে পেয়েছি। তখন ছেলে আমাকে হাতে পায়ে ধরে বলছে আমাকে, মানে কাকু তুমি লোক জানিও না, আমি গিয়ে বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তুতি সাজতে নিচ্ছি, বাবাদের মায়ের সাথে কথা বলছি বলে আমি বিয়ে করব। সেই রাতে ও বাড়ি ফিরে বাড়ি যায়। তারপরে একদিন চলে গেল, সারাদিন চলে গেল, মানে কোনো আলোচনা নেই। তখন আমি কী করলাম, নিজের আত্মীয় স্বজনকে ডাকলাম, ডেকে ওদের মা বাবার কাছে গেলাম, মা বাবাকে বললাম, ওরা মানে কত কিছুতেই রাজি না, উল্টে আমাদের সাথে ইয়ে করছে। তা দু ক্লাব গেলাম, পার্টি গেলাম, কেউ কিছু করলো না। নিজেদের মধ্যে কাছাকাছি ব্যাপার হচ্ছে, কী করলে কী হয় সমাধান এটা মিটা। ওরা আমার কাছে এলো যে ছেলে মেয়ে দুইটা ভুল করেছে, তাহলে কিছু টাকা দিচ্ছি, টাকার অফার দেখালো। যে পরিবার নিজের ছেলের দোষ থাকতে টাকার অফার করে, এমনকি হুমকিও দিতে পারে, নিজের ছেলের কোনো দোষই নেই এমনটা প্রমাণ করতেই ব্যস্ত। অর্থাৎ সেই ছেলের মা ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমি বল না, আমি আমি জানি না কিছু, আমি সব জানি না, আমি তো কিছু জানি না, আমি কি করে জানি বলুন। আপনার পাশের বাড়ি আমি জানি না, পাশের বাড়ি কি করে জানবো, ওরা কি আমাকে জানিয়েছে কিছু? প্রথমে আমাকে তো কিছু জানায়নি, ওটা দুনিয়ার লোকে জানিয়ে তারপরে আমাকে লাস্টে জানাচ্ছে, সেটা আমি কি করে জানবো আমার ছেলে কি করছে না করছে? ওর মেয়ে তারিখে ও জানে, ওর মেয়ে যে করেছে বলুন, বলুন সেটা আমাকে বলুন না। ওরা কি মা বাবারা জানবে? জানবে না নিশ্চয়ই। তাহলে আমার ছেলে বাইরে কাজে গেছে না কেন সরাবো? ওরা মার ধর করবে বলে যে খুন খারাপি করবে বলে যে ভয়ে আমার ছেলে পালিয়ে গেছে, আমার ছেলে ভয় পালিয়ে গেছে না, আমরা বিয়ে মানবো না, আমরা বিয়ে মানতে হয়েছিল, আমরা ঘটনা কিছু জানি না। হ্যাঁ ছেলে বাজে আমি কিছু করিনি, ছেলে আমার অস্বীকার করছে, ছেলে বাজে আমি কিছু করিনি, আমি ফোন নাম্বার জানি না স্যার। ইতিমধ্যেই ছেলে সমস্ত কিছু অস্বীকার করেছে এমনটাই শুনলেন। মেয়ের পক্ষ থেকে অবশ্য পুলিশকে ইনফর্ম করা হয়েছে, প্রশাসন সুবিচার করবে এমনটাই আশা করছেন মেয়েটি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, মেমারি লাইভ নিউজ।